পকোড়া অনেক আমি দেখেছি না, পকেটে করে নিয়ে বা পকেটে কেন, সব জায়গা বা তো অনেকে নিয়ে যায়। আমাদের গ্রামের কথা বলছি, অন্য আপনাদের ওখানে সবাই ভালো আমি জানি না কি ব্যাপার, কিন্তু আমাদের এখানটাও ভালো দেখেছি, নিয়ে চলে যাবে আগে করে অনেকে জানি না। অনেকই দারুণ হয়েছে, অনেকই দারুণ। লাজবাব একদম। দেখতে তো খুব দারুণ লাগছে, এবার একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। লাজবাব টেস্ট, দারুণ হয়েছে একদম। মুচমুচে উপরটা, ভিতরটা দারুণ সুন্দর, জুসি জুসি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ একদম মশলাদার, যেভাবে মশলা দিয়ে আমরা বানিয়েছি, একবার যদি এইভাবে মশলা দিয়ে যদি বানান দেখবেন টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলিতপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম একটা জমজমার একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর এই সময় শীতকালের সময় বাঁধাকপি একদম হাটে বাজারে একদম পাওয়া যাচ্ছে বন্ধুরা, আর সেই পকোড়াটা একদম গরম গরম যদি হয় বন্ধুরা কিরাম হয় বন্ধু দেখুন বন্ধু। হ্যাঁ এই পকোড়া বানাবো একদম সহজ রেসিপি, হ্যাঁ একদম ঘর কায়দা বানাবো। এর মধ্যে অনেক রকম মশলা পড়বে, টিক্স থাকবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ অনেকে অনেক রকম পকোড়া খেয়েছেন, তো বাঁধাকপির পকোড়া যদি একবার খান না বন্ধু, হ্যাঁ একদম জিভে লেগে থাকবে বন্ধু। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধু। হ্যাঁ চলো একদম গরম গরম, আমি বলি ছুঁড়ে দিয়েছে বোধ হয়, মাথায় এসে আবার পড়বে না, কোথায় উপরে ছুঁড়ে দিয়েছে, উপরে ছুঁড়ে দিয়েছে, আমি আগে বল খেলতুম তো। ও বন্ধুরা এই বাঁধাকপি, পেঁয়াজ, আদা, ধনে পাতা, কাঁচা পাকা লঙ্কা এগুলো একদম ধুয়ে কেটে কুটে আমরা সাইজ করে নেব দুজনা মিলে। চলছে আজকে আমাদের একদম সুপার স্পেশাল রেসিপি, একদম সরু সরু করে কাটতে হবে বাঁধাকপির পকোড়া। আর বন্ধুরা এই যে ধনে পাতা আজ সকালে নিয়ে এসেছি, আর আগের দিনের ধনে পাতা আমার আছে। এর মধ্যে দুটো একটা লঙ্কা গাছ থাকতে পারে, কি লঙ্কা গাছ বলে, এক জায়গায় ফেলেছিল বোধ হয়, সবসময় তুলে যা। হ্যাঁ আমি বেছে বুঝে ফেলে দিচ্ছি, দুটো ছিল লঙ্কা গাছ ঢেকে দিচ্ছি, বলি পরে পুঁতে দেবো হবে। হ্যাঁ আছে ওখানে, বলো কি গো। হ্যাঁ তোমার মা কাছে দেখি, আর এবছর আমাদের লাগাবে না আমি ধনে গাছ, ধনে পাতা লাগাবো একটু পরে লাগাবো, আচ্ছা এই বৃষ্টিটা হয়ে গেলে তারপর। হ্যাঁ 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 বন্ধুরা ধনে পাতা কেটে নেবো, ধনে পাতা একদম মি করার দরকার নেই, এই তো পকোড়া হবে, পকোড়াটা একটু সামান্য বড় থাকলে খেতে ভালো লাগে। আর বন্ধুরা আমাদের এখানটা কিন্তু ঠান্ডা পড়তে শুরু করেছে, ওয়েদার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর এই সময় পকোড়া হবে না সে কি হতে পারে? এই সময় পকোড়া খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এই সময় পকোড়া তো ভালো লাগেই বন্ধুরা, এই সময় পকোড়া ভালো লাগে আমার বলতে মনে পড়ে গিয়েছে। হ্যাঁ এই সময় কাজবাড়ি হলে
হ্যাঁ, সন্ধ্যাবেলাতে গিয়ে বাপি সব মানুষজন সব থেকে যেটা বেশি খায় সেটা হচ্ছে পকোড়া, খাই না? চা এক কাপ খায়, পকোড়া পাঁচবার খায়। আমি খাই, আমার ভালো লাগে, কি করব। আবার আবার অনেক বাচ্চারা কি করে, এই পকোড়া একবার দেখে নিল, নিয়ে পকোড়া রেখে দিয়েছি, দে সে ঘুরতেছে ফিরতেছে আর খাচ্ছে দেখি না। আমি দেখেছি পকোড়া যদি ভালো লাগে না, বিশেষ করে বাঁধাকপির পকোড়া হ্যাঁ খেয়ে নেয়, কিন্তু চিকেন পকোড়া হলে আর আমি বলছি, হ্যাঁ চিকেন আর বাঁধাকপিও করে, আমি তো দেখেছি পকোড়া এত ভালোবাসে না বন্ধুরা, গ্রামের কথা বলছি, অন্য আপনাদের ওখানে বন্ধুরা সবাই ভালো আমি জানি না কি ব্যাপার, কিন্তু আমাদের এখানটাও ভালো দেখেছি, নিয়ে চলে যাবে আগে করে অনেকে, জানি না বাপি, আমি বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বন্ধুরা আপনারা দেখেছেন কিনা বলতে পারেন, অনেকে দেখেছি বাড়িতে নিয়ে চলে যায়, আমি কিন্তু কোনদিন করিনি বন্ধুরা, এটা ভাববে না যে আমি আমার কথা বলছি, ও একটা মজা লাগে, মজা লাগে, কাজ বাড়ি মানে তো বিভিন্ন রকম মজা হয়, এটা সত্যি বড় ঘটনা, দেখবেন আপনার অনেক টাকা আছে, অনেক ভালো ভালো বাড়িতে খাবার খান, কিন্তু কেউ যদি কমা দামের জিনিস আপনাকে একটু দেয়, হ্যাঁ সেটা কিন্তু অমৃত হয়ে যায়, পরের পিঠে বড় মিঠা ভাই, বলো কি গো, হ্যাঁ এটা হয় আমি দেখেছি, তুমি প্রত্যেক দিন খাচ্ছ খিচুড়ি বাড়িতে বানিয়ে, কিন্তু অন্য জায়গায় দেখবেন বাটিয়ে করে অল্প একটু খিচুড়ি দিচ্ছে, সেই খিচুড়ি খাওয়ার জন্য লোক দেখবেন একদম, হ্যাঁ সত্যি ভালো লাগে, সত্যি তো ওটা আনন্দ আলাদা, আনন্দ আলাদা, রাইট বন্ধুরা আমাদেরকে বলছিল এই সময় শীতকাল খিচুড়ির কথা, অনেকে বলছিল যে খিচুড়ি আমরা বানাই ঠিক টেস্ট কেন হয় না পূজোর মতো, বন্ধুরা আমরা বানিয়েছি অনেক খিচুড়ি, সরস্বতী পূজার যে টেস্ট সেটা কিন্তু আপনারা বাড়িতে পেতে পারেন, তবে বাপি যেমনটা বললো ওই যে আনন্দ, ওই যে মজা, টেস্ট তো আনা যাবে কিন্তু ওই যে স্কুলে গিয়ে ওখানটায় বসে খাওয়ার যে একটা অন্য পরিবেশ মেজাজ সেটা কিন্তু অন্য জায়গায় হবে না, হবে না, হবে না, হ্যাঁ হতে পারে না, সেটাই হচ্ছে আসল ব্যাপার, অন্য কোনো পার্থক্য নেই, ওই টেস্টই আনা যায় বাড়িতে, আপনারা বানাবেন দেখবেন হবে ওই টেস্ট, কিন্তু স্কুলের যে মজা সেটা তো আবার বাড়িতে পাওয়া যাবে না, এটাও সত্যি কথা, আমি যদি বলি যে ওই রকম মজা হচ্ছে কি হবে না, দোকানের ফুচকা আর বাড়িতে আপনি ফুচকা বানিয়ে খান না, দোকানের ফুচকা যতই খারাপ দিক আর যেরকম ময়লা দিক সে আবার জল চেয়ে চেয়ে খাবে, মজা আছে, আমরা যে নিজেরা যে বানাচ্ছি বলেই বলবো যে না ওই মজাটাই হবে না, যেটা সত্যি সেটাই সত্যি মজা হয়, হ্যাঁ আমরা সত্য ঘটনাগুলো একদম বলার চেষ্টা করি, আবার বাড়িতে যে আমরা সবাই মিলে পড়ে যে রেসিপি বানাচ্ছি এরও একটা আলাদা মজা, এই মজা কিন্তু আপনি কিনে যখন খাবেন সেখানে কিন্তু পাবেন না, এ হয় কখন, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা, পেঁয়াজটা বন্ধুরা যত পারবেন সরু সরু করে দেবেন, হ্যাঁ সরু সরু করে কাটতে হবে, আর বন্ধুরা এই বাঁধাকপিটা, এই বাঁধাকপিটা 950 ওজন আছে, বাবা ভালো, মানে টাইট বাঁধাকপি, হ্যাঁ 950 ওজন আছে, একটা তো 950, হ্যাঁ কত করে নিয়েছে বাঁধাকপি আমাদের এখানে মাত্র এখন 30 টাকা কেজি, তো বন্ধুরা হ্যাঁ আপনাদের ওখানে কত করে যাচ্ছে বাঁধাকপি চেলা করবে লিখে জানবেন কমেন্ট বক্সে, ও একদম সেরা সেরা টপ ক্লাস বাঁধাকপি, একদম বাঁধাকপি দুই জাতের হয়, একটা হচ্ছে নারকেলি বাঁধাকপি আর একটা হচ্ছে এরকম চ্যাপটা ধরনের বাঁধাকপি, এর দেখবেন ডাঁটাটা কম আছে, দেখছেন ডাঁটা কম, এই ডাঁটাটা এইভাবে, এই দেখুন এটা এরকম নিতে হবে, অনেক টিক্স আছে, বাহ বাদ দিয়ে দেন, আর আমি তো এত বড় বাঁধাকপি নেবো না, আমি এই অর্ধেকটাই নেবো, হ্যাঁ এই অর্ধেকটাই নেব, এবার এই বাঁধাকপিটা ওপরে পাতা ফেলে দেবো আর একটা পাতা ফেলে দেবো, আমাদের অকার আকার আছে, আমাদের এবার এই দেখুন কেটে নেবো, আমাদের অকার আকার আছে,
বন্ধুরা অনেক নিশ্চয়ই জানেন যে অকারাকারটা কি, মানে কারা অকারাকার মানে ওই বইয়ের পাতার অকারাকার নয়, অকারাকার মানে আমাদের পোষা খরগোশ। আর এবার এই যে বাঁধাকপিটা এইভাবে আমি কাটতে থাকবো, এই দেখো আমি দেখাচ্ছি, দেখো হালকা কোন থেকে ভালো লাগছে। দেখুন এইরকম সরু সরু করে কাটলে ভালো হবে। হ্যাঁ শীতকালে মাছ মাংস যতই খান, সবজি খাবেন না সেটা কি হতে পারে? সবজি খাওয়া তো দরকার, এখন হাটে বাজারে এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আচ্ছা মাছ মাংস বললে তো অনেকেই বলেন বন্ধুরা আপনারা যে আমরা খাই ভালো লাগে, আপনারা আজকে লিখে জানান তো প্লিজ দেখি যে কারা কারা সবজি খান আদৌ, ঠিক না ভাবি? সবজি কারা কারা খান আপনারা কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্স, কারণ শীতকালে সবজির কথা হবেই হবে। দেখুন না, হ্যাঁ ঝিরি ঝিরি করে আমার তো বাঁধাকপি বেশ দারুণ লাগে। বাঁধাকপি তো সবাই খেতে বেশিরভাগ পছন্দ করে, এমনকি ভগবানের এই প্রসাদ প্রসাদও হয়, আমরাও দিয়েছি, আমাদের চ্যানেল আছে নিরামিষ, একদম নিরামিষ রেসিপি দেওয়া আছে বাঁধাকপি আমাদের চ্যানেল। দেখুন কীভাবে শুধু কেটে নিয়েছি, অনেকই সুন্দর হয়েছে সত্যি, অনেকই দারুণ হয়েছে কাটিংটা, ভালো হয়নি? খুব সুন্দর হয়েছে আজকে। তবে একটু ধৈর্য ধরে কাটতে হবে, হুটপাট করলে হবে না, হুটপাট করলে কী হবে হাতে লেগে যেতে পারে, এই চপার আছে তো চপারটা হাতে লেগে যেতে পারে। বাঁধাকপিটা খুব ভালো বাঁধাকপি, বাঁধাকপি দেখলে কেমন ভালো লাগে খুব। আমি বন্ধুরা ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, হ্যাঁ কারণ এটা বাজারের জিনিস, হ্যাঁ ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। বাজার কেন, ঘরে আপনারা আগেও ধুয়ে কাটতে পারেন আর কেটেও ধুতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ধুতে হবেই, ধুতেই হবে, যেন না তো মন শান্তি নেই, যেটা সত্যি কথা ঘটনা এ ভিতরে পাতা না ধুলেও চলে কিন্তু তবু ধোয়া ভালো। এবার আপনি শীতকালে এত সুন্দর সুন্দর সব সবজি উঠছে না, আমি এবার বাজারে যাবো মাঝে মাঝে দুই একদিন, খুব মজা আছে। তোমার উঠতে এমনি দেরি হয়? হ্যাঁ রাত করে সময় অনেক, হ্যাঁ এইটাই মুশকিল হয়ে যায়, হ্যাঁ কাজ কম থাকে তো প্রচুর, অনেক বন্ধুরা ভাবছেন না ইজি নয় বন্ধুরা, প্রচুর খাটুনি, যে বন্ধুরা করে তারা জানে প্রচুর পরিশ্রম হয়, হ্যাঁ পরিশ্রম তো হবে সবসময়, বন্ধুরা জীবনে সেরা কিছু করতে চাইলে সবসময় সেরা এফোর্ট দিতে হবে, সেরা খাটতে হবে। এবার খাটুনি মানে সবসময় বন্ধুরা গায়ের জোরে খাটুনি, এটা না, খাটুনি অনেক গায়ের জোরে খাটুনি নয়, কিন্তু তাকে বসে থাকতে হবে ধৈর্য ধরে, অনেক কাজ থাকে বন্ধুরা, পরীক্ষা দিতে গিয়ে বোঝাবই তো হয় না, কিন্তু তাকে ওই যে চার ঘন্টা বসে থাকতে হবে ওই ধৈর্যটা অনেকের নেই। রাইট রান্নাটাও কিন্তু সেম জিনিস, হ্যাঁ না অনেকে আমরা মানে বলছি না কারো কারো সবাই ভালো, অনেক অনেক সময় কী করে মাছের জল ফোটায় মাছ দিয়েই নামিয়ে রেখে দেয়, জানি না ভাবি তাই টেস্ট হবে, ফোটাবে না, টাইম তো লাগবেই, ধৈর্য তো রাখতে হবে একটু, বলে মাছ ঘেঁটে আস, ঘেঁটে যাবে তা কী হয় যে বন্ধুরা, সেরকম কায়দায় করলে ঘাঁটবে না, হ্যাঁ একটু মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়, সেই মাছটা ফের ফুটিয়ে আবার নরম হয়ে যাবে। এমনকি ভাবি আমরা লোটে মাছ বানিয়ে দেখেছি ভাঙবে না একদম, না গোটা মাছ থাকবে লোটে থাকবে গোটা একদম, কোনো অসুবিধা নেই। অর্ধেক বাঁধাবো তো অনেক হলো মোটামুটি, আর নেব না, ঠিক আছে যথেষ্ট। বন্ধুরা আমাদের এই যে সব ধোয়া কমপ্লিট হয়ে গেল, বাঁধাকপি দেখছেন বাঁধাকপির পাহাড়।
তুমি যে চপারটা কিনে দেখো ভালো আও হ্যাঁ খুব ভালো বন্ধুরা আমার বাপি এত সুন্দর কাটতে পারে আমার বাপির খুবই পছন্দ যে প্রত্যেকদিন নিচে আমরা দেখছেন খালি বলে ভালো 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 কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই ভালো যেটা ভালো সেটা আমরা ভালো বলবো বরফ যেছে যেছে ওইভাবে দেয় তখন দেখে আমার মনে হচ্ছে পাতাগুলো গুলো দেখে ও বাকি শাল পাতা হ্যাঁ আমরা একটা এয়ার ফ্রায়ার কিনেছিলাম বন্ধুকে বলেছিলাম যে যখন কিনেছি যখন নিয়েছি তখন বাক্সটা খোলা ছিল হ্যাঁ আমরা এটাকে যেমন ভালো বললাম তো সেটার কি কাণ্ড একদিন আমরা আমাদের ব্লগ চ্যানেলে ফের জানাবো হ্যাঁ বুঝতে পারবেন যে সব সময় সব কিছু ভালো হয় না কোনো কিছু খারাপও থাকে আর যেটা যেটা যাই আমরা সেটাই সেটাকে বলি এবং দেখাবো বুঝতে পারবেন বন্ধুরা এই বাঁধাকপিগুলো এই নিয়ে নিচ্ছি দেখুন একটা গামলায় নিয়ে নিলাম চলছে বাঁধাকপির পকোড়া এবার এর মধ্যে অল্প একটু আমি নুন দেবো এই নুন দিয়ে হাত দিয়ে ভালো করে এটা আমি মাখাবো দেখো একদম মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো আচ্ছা এখন এটা কিছু দেওয়া হবে না এইটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমার যে রেস্টে রেখেছিলাম বাঁধাকপি এই যে দেখছেন হ্যাঁ হয়ে গেছে এবার এই দেখুন রেস্টে রাখার ফল দেখুন দেখছেন এই যে জল বেরিয়ে যাচ্ছে দেখছেন রেস্টে রাখার ফল জল এইভাবে চেপে চেপে তুলে নেব যা কত বাঁধাকপি কোনটুকু হয়ে গেল হ্যাঁ আমি বললাম তো কমে যাবে জল দেখছেন কত জল বেরিয়েছে অনেকটাই জল আর এইরকম জলটাকে বের করে দিতে হবে এর ঝাঁঝালো মালটাও বেরিয়ে যাবে হ্যাঁ আর পকোড়াটা খুব মুচমুচে হবে অনেক টিক্স আছে না ছোট ছোট জিনিস কত জল কত জল একদম সত্যি এবার এর মধ্যে দেখুন এর মধ্যে অল্প একটু এই যে কালো নুন দিয়ে দিচ্ছি বিল লবণ যেহেতু সাদা নুন দেওয়া আছে তো এটা দিলে খুব টেস্টফুল হবে দিয়ে দিলাম আর এই যে ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা যে খাবেন দেবেন না খাবেন না দেবেন হ্যাঁ অল্প একটু দিচ্ছি বন্ধুরা হাতে গুঁড়ো করা হাতে বানানো একদম হাতে বানানো জবরদস্ত বাচ্চাদের কথা ভেবে দেবেন কোনো অসুবিধা নিয়ে কেনে আর বয়স্কদের কথা ভেবেও আর আরেকটা বলি বন্ধু জিরে গুঁড়ো আপনারা গোটা দেবেন জিরে গুঁড়ো চে গোটা দিলে খুব উপকার হবে আচ্ছা মানে জিরেটা গোটা দিলে কি ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি এ হজমেরও এ করে কাজ করে আরো আর একটা মেডিসিন দিচ্ছি হ্যাঁ এই দেখুন মানে মশলা আর কি মশলা আর কি এর নাম হচ্ছে আপনারা কমন করে বলুন এটা কি হ্যাঁ চটপট লিখে জানান দেখুন এটা দিচ্ছি দেখুন এটাও আপনার উপকার আসবে প্রত্যেকের কোনটা আচ্ছা অপশন দিচ্ছি বন্ধুরা কাজ বাড়িতে অনেক সময় ভাত খাওয়া হয়ে গেলে একটা প্যাকেট করে দেয় এখন হ্যাঁ এটা একটু হাতে এরকম চেপে দিতে হবে এ আপনার উপকার দেবে বলেই দাও ভাই বলেই দাও এটা হচ্ছে জোয়ান বলা হয় হ্যাঁ বন্ধুরা বানাবে সব কারণ কোনটা কার খেতে ভালো লাগে সেই জন্য ওইটা দিলাম আর কি এবার এর মধ্যে সুন্দরটা সুগন্ধ আছে ঝাঁঝালো অবশ্যই 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 ও দিলে কি হবে খুব সুন্দর হবে হজমের কোনো ব্যাঘাত হবে না এই দেখো এবার এই হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর আরেকটু দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে যেটা হবে এটা বেসন দেখছেন বেসন আমি এই এই বাটি নিয়েছি এই বাটিয়ে দিয়ে দেবো দেখো আর একটু দিয়ে দিচ্ছি মানে এক বাটির মতন বেসন দিয়ে দিচ্ছি দেখো আর হাফ বাটির মতন এটা হচ্ছে চালের গুঁড়ি আমি মিক্সিতে গুঁড়ো করেছি হ্যাঁ
করে এটা দিয়ে দিচ্ছি আগে। আর বাপি করে নিয়ে যায়, আর মা জানতে পারলে কোনো ছিলে করে দিত। হ্যাঁ অসুবিধা নেই, আর মা সিল চালাতে বেশি ভালোবাসে। হ্যাঁ এক বন্ধু বলে যে বলে কালকে করছিল, হ্যাঁ ওই জন্য আমি চুবি চুবি করে নিয়েছি, আমার আছে। আর এটা হচ্ছে কনফার বলা হয়, এটা এক চামচ দেবো, এক চামচ পারলে দেবেন না পারলে না দেবেন, দিলে ভালো হবে। হ্যাঁ যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে, এটা দিলে আরো মানে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। কর্নফ্লাওয়ার, হ্যাঁ এটা তো চালের গুঁড়ো না, এটা হচ্ছে অন্য জিনিস থেকে তৈরি হয়। এবার দুটোই সেম সাদা না? এবার এটা দেখুন এর মধ্যে এই যে আদা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, এটাকে ভালো করে এখন মাখাবো। অনেকই সুন্দর হবে, এতে জল লাগবে না বন্ধু। আর এই সময় যদি জল লাগে একটু হাত ছড়ানি জল দিলেই হয়ে যাবে। হ্যাঁ কারণ পেঁয়াজের মধ্যেও রস আছে। আর এই সময় ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত আরো বাড়বে, আর গরমা গরম এই রকম যদি পকোড়া থাকে সঙ্গে একদম জমে যাবে, আর কি চাই, অনেকই ভালো লাগবে। হ্যাঁ এবার এর মধ্যে দেখুন এই কুচি কুচি দেখছেন কাঁচা পাকা লঙ্কা, মুখে পড়লে আরো মজা লাগবে, মজা লাগবে। আর এই ধনে কুচি সাধারণ, বন্ধুরা ভালো করে একদম মেখে নিচ্ছি দেখুন, এটা খুব সুন্দর হবে এই পকোড়াটা, একদম মুচমুচে হবে, আমার একদম ভরসা আছে। আর আমি পকোড়া খেতে বন্ধুরা খুব ভালোবাসি, আর আপনারা বন্ধুরা পকোড়া খান কি না বা ভালো লাগে কি না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকে আছেন পকোড়া খেতে প্রচণ্ডই ভালোবাসেন, হ্যাঁ মানে একটার পর একটা পকোড়া আপনারা খেতেই থাকেন, এরকম হয় কিন্তু আমি পকোড়া এরকম জিনিস খেতে খেতে কত খেয়ে ফেলছি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর যাদের বন্ধুরা চালের গুঁড়ি নি তারা আপনারা এ ময়দা দিতে পারেন, হ্যাঁ দিলে হবে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে, বেশি করে কর্নফ্লাওয়ার দিতে হবে, মানে অপশান আছে, অসুবিধা নেই। সবার জন্য বন্ধুরা এই রেসিপি চলছে, সব তো হাতের কাছে সবসময় থাকে না, কিন্তু যা জিনিস দেওয়া আছে আমরা চালের গুঁড়িও তো কিনতে পাওয়া যায়, চালের গুঁড়ি দোকানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া তো যাই তো। দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে, আর ইয়ে হচ্ছে খুব শক্ত না আর খুব নরম না, দেখছেন মাখাতে পেঁয়াজ থেকে রস বেরিয়ে গেছে, দেখছেন গিয়ে একদম ঠিক হয়ে গেছে, এক্সট্রা কোনো জল লাগছে না, জল পড়ে আছে, বাঁধাকপির জল ওটা। হ্যাঁ আমি হাত ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই বন্ধুরা, এটাকে আমি 5 মিনিট রেস্ট রাখছি, রেস্ট রাখলে খুব ভালো হবে। বন্ধুরা এবার দেখুন এই রেস্ট রেখেছিলাম, এটাকে এবার খুলে নিচ্ছি দেখুন, আর এই যে আমি একটা মশলা নিয়েছি, হ্যাঁ এই মশলাটা আপনারা দেখতে পারেন নাও পারেন কিন্তু দিলে ভালো হয় আর কি। হ্যাঁ এর নাম হচ্ছে ম্যাগি ম্যাজিক মশালা। হ্যাঁ হ্যাঁ ম্যাগি ম্যাজিক মশালা, হ্যাঁ তার মানে কি ম্যাজিক আছে, হ্যাঁ এই মশালার ভিতরে যারা দিয়ে খায় তারাই জানে। আচ্ছা যাই হোক পেয়ে যাবেন দোকানে, এমনিতে কোনো অসুবিধা নেই। এটা শত লাস্টে দিতে হয় বন্ধুরা, তবে দিলে কিন্তু আমি টেস্টি হয়। আরও আমাদের আছে বড় পাতা আছে, কিন্তু আমরা যেরকম পরিমাণে নিয়েছি সেরকম পাতা কাটলাম, সুন্দর একটা সুগন্ধ ছিল, একটা দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে অসুবিধা আছে। এবার এটাকে হাত দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো, কতক্ষণ উনি ওইদিকে কী করছে, কী করছো গো? খেজুর পাতা এনে জন্ম, হ্যাঁ ওটা ধরাবো। ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা,
আমি উননটা ধরে নিচ্ছি। আজকে আমাদের খেজুর পাতা দিয়ে উনুন ধরাচ্ছে। না খেজুর পাতা আছে এতে না। ও হ্যাঁ নারিকেল পাতাও আছে। বন্ধুরা কোড়ার মধ্যে এবার আমি একটু তেল দিয়ে দেব। আর যে সব বন্ধু জানেন তো জানেন, হ্যাঁ এটা সূর্যমুখী, এই যে সূর্যমুখী তেল আমরা এই তেলই ইউজ করি হ্যাঁ ভাজার জন্য। বন্ধুরা এবার ছাড়বো, দেখুন এইভাবে নেব। আলগা করে আলগা আলগা একদম আলগা পাবড়ি পাবড়ি মতো হবে। সাইজটা মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে, অসুবিধা নেই, স্ট্যান্ডার্ড সাইজ। এ হচ্ছে 50 পয়সা সাইজ। 50 পয়সা দেবে কিচ্ছু এখন? 1 টাকা একটা দিয়ে দেবেন না আমাকে। আচ্ছা বন্ধুরা লিখে জানান যে এই পকোড়া কত টাকা পিস দিলে ভালো হয়। 1 টাকাও দেবে না মনে হচ্ছে, না 1 টাকা পিসও দেবে না মনে হচ্ছে, 1 টাকা দেয়। বন্ধুরা চলছে আজকে আমাদের একদম জমজমাট স্পেশাল পকোড়া, বাঁধাকপি পকোড়া। বন্ধুরা হ্যাঁ একটা একটা উল্টাবো, অনেকই সুন্দর কিন্তু সুগন্ধ আসছে। আমার বন্ধুরা নাক প্রায় বন্ধ কিন্তু যেটুকু খোলা আছে মাঝে মাঝে পাচ্ছি তাতেই ভালো একটা সুগন্ধ পাচ্ছি। হ্যাঁ বিভিন্ন রকম মশলা দেওয়া আছে তো, আর এই ঠান্ডার সময় খাওয়াও ভালো। বেশ দারুণ কালারও আসছে কিন্তু, আর কি সুন্দর দেখুন পাবড়ি পাবড়ি কি দারুণ দেখতে হচ্ছে দেখুন। এই হচ্ছে আসল বাঁধাকপির পাকোড়া। আর মিডিয়াম জালে করতে হবে, খুব মানে কি দাউ দাউ করে জালে করলে কি হবে উপরটা পুড়ে যাবে ভিতরটা একটু কাঁচা থাকবে, আর ধীরে ধীরে করলে খুব সুন্দর হবে। বন্ধুরা খুলে নিচ্ছি দেখুন, দারুণ হয়েছে এইবারে একদম। সাউন্ড দেখুন মুচমুচে বাঁধাকপির পাকোড়া হয়ে গেল প্রথম দফার ভাজা। আবার আর এক দফা দেবো। অনেকই দারুণ হয়েছে, অনেকই দারুণ। আমাদের স্পেশাল রেসিপি পকোড়া, তাও আবার একদম বাঁধাকপির পকোড়া। একবার মানিয়ে নাও, দারুণ সুন্দর সুন্দর সব পকোড়া। প্রথমেই ওই মাকে দিই, দিয়ে শুরু করবে না মানো। না না কামড়াও কামড়াও ভাবি। ও বাবা ভাবি, না না তোমরা খাও, তোমরা তোমরা খাও। আচ্ছা থাক থাক থাক, এই দেখুন আমার বাবা সজ দিয়ে গেলে সজ নিচ্ছে, আমিও সজ দিয়ে খাই একটু। ও দারুণ একদম লোভনীয়, দেখতে তো খুব দারুণ লাগছে, এবার একটা কামড় দিয়ে দেখি কেমন লাগে। লাজবাব টেস্ট, দারুণ হয়েছে একদম, মুচমুচে উপরটা ভিতরটা দারুণ সুন্দর জুসি জুসি খুব সুন্দর লাগছে। হ্যাঁ একদম মশলাদারও, যেভাবে মশলা দিয়ে আমরা বানিয়েছি একবার যদি এইভাবে মশলা দিয়ে যদি বানান দেখবেন টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে, লাজবাব লাগবে। এই তো সময় ঠান্ডা ঠান্ডা আসছে, শীতের সময় বাঁধাকপিও পাওয়া যাচ্ছে বাজারে, ভরে পড়ে বানিয়ে ফেলুন এই রকমের পকোড়া, আর বাড়িতে সকলকে বানিয়ে দিন, সবাই আপনার তারিফ করবে, আর যখন আপনারাও খাবেন দেখবেন একদম জমে যাবে। আর আড্ডা গল্পের সময় এরকম পকোড়ার সঙ্গে থাকবে তো কোনো কথাই নেই, তাই না? দারুণ লাগবে, চা কফির সঙ্গেও জমে, চা কফির সঙ্গে জমে, দারুণ হয়েছে।